আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এখন আমরা যেগুলো কার্যপত্র নিয়ে আলোচনা করব, তো কার্যপত্র নিয়ে আলোচনা করার জন্য যেগুলো জিনিস আমাদেরকে খুবই দরকার সেগুলো জিনিস তোমাদেরকে দেখাবো। আমি খুব সহজেই তোমাদেরকে চেষ্টা করবো বোঝানোর। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, দেখার পরেই কিন্তু তোমরা এই জিনিসটা ক্লিয়ার হইতে পারবা। তখন তোমরা আরামসে একটা কার্যপত্র করে দিতে পারবে। একটা এইচএসসি স্টুডেন্টের জন্য কার্যপত্র অনেক ইম্পর্টেন্ট একটা টপিক থাকে, তো কার্যপত্রের জন্য তোমরা খুবই সহজে অ্যান্সার করতে পারবা। তাহলে লেটস স্টার্ট, আমরা অঙ্কগুলো দেখি। তো ফার্স্টে দেখো, আমি এখানে কিছুগুলো আমি লিখে রেখেছিলাম, আগে থেকে লিখে নিয়েছি। তো এখানে দেখো, বেতন 10 মাস, আসবাবপত্র, মূলধন প্রাপ্য, প্রদেয় হিসাব, অগ্রিম বিমা, সেবা আয়, অনুপার্জিত আয়, মণিহারি আমি লিখে রেখেছি। এগুলো যেভাবে ডেবিট ক্রেডিট হয় আমি সেগুলো করে আমি রেওয়ামিল বানিয়ে নিলাম। রেওয়ামিল বানানোর পর আমাদের এখানে সাধারণত এই রেওয়ামিলটা কিন্তু কোশ্চেনে দেওয়া থাকে, আর তার নিচে কিছুগুলো সম্মানাইগুলো দেওয়া থাকে, অ্যাড করা থাকে। তো সেগুলো সম্মানাইগুলোকে কিন্তু আমাদেরকে শর্ট আউট করে দিতে হয়। তাহলে আমরা কীভাবে করবো, এর আগে ভিডিওগুলো যদি কেউ যদি না দেখে থাকে তাহলে অবশ্যই তোমরা সেগুলো দেখবে, দেখার পরে তোমরা বুঝতে পারবা কি আমরা কীভাবে সমন্বয়গুলো আমাদেরকে সমাধান করতে হয়। তাহলে আমরা এখন এগুলো শর্ট আউট করবো। তো তার প্রথমে তোমাদেরকে বলতে চাই কি কোশ্চেনগুলো কী কী ছিল। তো কোশ্চেনগুলো নেওয়ার জন্য আমি যেগুলো বলছি ভালো করে শুনবেন, শোনার পর তোমরা সেগুলো যদি হয় খাতায় লিখে নিতে পারবা। তো ফার্স্টে যেগুলো দিই, আমি যেহেতু ওখানে তোমাদেরকে রেওয়ামিল দিয়ে দিয়েছি, রেওয়ামিল আমার কাছে এখানে লেখা আছে, আমি সেগুলোই ইউজ করব। তো আমি ফার্স্টে দিয়েছি মণিহারি ব্যবহৃত হয়েছে 1000 টাকা, তারপরে বিমা সেলামি 1/3 অংশ নিঃশেষিত হয়েছে, আর তারপরে অনুপার্জিত আয় 1000 টাকা উপার্জন হয়েছে। আমি জাস্ট এই তিনটাকে নিয়ে কাজ করছি, এই তিনটা নিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো ফার্স্ট যেগুলো কথা কি আমাদের যেগুলো সম্মানে ছিল সেগুলো জাবেদা আগে আমরা আইডেন্টিফাই করে নিই। তাহলে জাবেদাগুলো করার জন্য আমাদেরকে ফার্স্টে আমি লিখেছি মণিহারি ব্যবহৃত হয়েছে 1000 টাকা। তোমরা একটু খেয়াল করো, এখানে মণিহারি দেওয়া আছে 5000 টাকা, এটাও কিন্তু ব্যয়, কিন্তু আমাদের সম্মানায় বলে দিচ্ছে কি আমাদের মণিহারি ব্যবহৃত হয়েছে 1000 টাকা। তার মানে এখান থেকে তাহলে 4000 টাকা গেল কোন জায়গা, তার মানে এই জিনিসটা ব্যবহৃত হয়নি। তাহলে এই 4000 টাকার জন্য আমাদেরকে জাবেদা দিতে হবে। তাহলে আমরা জানি অব্যবহৃত মণিহারি, যেহেতু এটা 4000 টাকা অব্যবহৃত মণিহারি, তাহলে আমরা জাবেদা কি ইউজ করতে পারি, অব্যবহৃত মণিহারি ডেবিট, মণিহারি ক্রেডিট। তার মানে আমাদেরকে মণিহারিকে কমাই দিতে হবে। তাহলে দেখো, মণিহারি এখানে ডেবিট সাইডে আছে, তার মানে মণিহারিকে যদি আমরা ক্রেডিট করি তাহলে মণিহারি অবশ্যই কমে যাবে। তাহলে সেই জিনিসটা ইউজ করার পর তাহলে আমি সেগুলো জাবেদাগুলোকে লিখে নিচ্ছি। তাহলে আমরা দেখতে পারলাম অব্যবহৃত মণিহারি হিসাব ডেবিট। তাহলে আমি দেখো এখানে সম্মানে ঘরটা বানিয়ে রেখেছি, ডেবিট ক্রেডিট সেগুলো ইউজ করবো। ফার্স্টে দেখো, এই যে আমি এখানে লিখে নিয়েছি অব্যবহৃত মণিহারি হিসাব ডেবিট। তাহলে আমাদের অব্যবহৃত মণিহারি কত ছিল, 4000 টাকা, যেহেতু আমাদের ব্যবহৃত এখানে বলে দিচ্ছে 1000 টাকা হবে, তার মানে 4000 টাকা হচ্ছে আমাদের অব্যবহৃত। তাহলে আমি দেখো অব্যবহৃত মণিহারি ডেবিট আর মণিহারি হিসাব ক্রেডিট। তাহলে এই জায়গায় দেখো আমি মণিহারিকে এই যে এই মণিহারি সোজা যেখানে আছে সেখানে আমি এই যে 4000 টাকাকে কি করে দিলাম, ক্রেডিট করে দিলাম। খুব সহজে আমি এটাকে ক্রেডিট করে দিলাম। তাহলে দেখো আমি কিন্তু ফার্স্টে আমি একটা সলিউশন করেই ফেললাম। তারপরে দেন আমি একটা কোশ্চেন বলছিলাম, বিমা সেলামি 1/3 অংশ নিঃশেষিত হয়েছে, তার মানে বিমা সেলামি যেটা ছিল তার 1/3 অংশ, মানে 1/3 অংশটা আমি ব্যবহার করেছি, মানে তার সেটাই আমরা খরচ করেছি। তাহলে তার মানে এখানে কোশ্চেনের মধ্যে যদি দেখি, এখানে দেখো অগ্রিম বিমা দেওয়া আছে, তার অগ্রিম বিমা কত, 36000 টাকা, কিন্তু আমি যেগুলো সম্মানে লেখা ছিল 1/3 অংশ আমরা কি করেছি, আমরা মানে ব্যবহার করেছি, তার মানে নিঃশেষিত মানে শেষ করেছি, তার মানে এটাই হচ্ছে আমাদের ব্যবহার করা অংশ। তাহলে আমরা সহজে খুব সহজেই জানতে পারি যে 1/3 অংশ, তাহলে 36000 টাকার যে 1/3 অংশ আমাদেরকে যদি আমরা বের করি 1/3, 3 দ্বারা ভাগ কাটলে 12000 টাকা আসে, 12000কে যদি 1 দ্বারা গুণ করো তাহলে 12000 টাকাই আসে, সিম্পল একটাই। তাহলে আমরা 1/3 অংশ দেখতে পাচ্ছি 12000 টাকা আসতেছে। তাহলে আমরা জাবেদা কিভাবে ইউজ করবো, তাহলে আমরা জাবেদা করবো বিমা ডেবিট অগ্রিম বিমা ক্রেডিট, যেহেতু এখানে অগ্রিম বিমার ভিতরেই তাহলে আমার বিমার টাকা দেওয়া আছে। তাহলে আমরা কি করবো, বিমা ডেবিট, বিমা খরচটা ডেবিট, এবং অগ্রিম বিমাকে আমরা কি করবো, কমাই দিব। তার মানে এখান থেকে যদি আমাদের যেমন 36000 টাকা আছে, আমাদের যেমন 12000 টাকা বের হইলো, তাহলে এটাই আমরা খরচ করেছি, তাহলে এই 12000 টাকাই খরচ করতে হবে। তাহলে খরচ যেভাবে করবো তাহলে এটাকে কমাইতে হবে, তাহলে এই জিনিসটাকে। তা এই জিনিসটা কমবে কিভাবে, এটা যেহেতু ডেবিট সাইডে আছে তার মানে সম্মানে যদি টাকাকে ক্রেডিট করি তাহলে এই টাকাটা কমে যাবে। তাহলে ওইভাবে দেখো আমরা এখানে 2 নম্বরে আমরা ওপেন করে নিয়েছি নেমগুলো, বিমা খরচ ডেবিট, এই যে বিমা খরচটা ডেবিট আমাদের এই যে 12000 টাকা আমি এখানে লিখে নিলাম, আর অগ্রিম বিমা ক্রেডিট করে নিলাম। অগ্রিম বিমা কি করে নিলাম, 12000 টাকাকে আমরা কি করে নিলাম, ক্রেডিট করে নিলাম, যেহেতু 1/3 অংশ যেহেতু আমাদের ব্যবহারই হয়েছে
ব্যবহার হয়েছে, বাকি সব অংশগুলো কি আছে আমাদের আমাদের সেগুলো সম্পদ হিসেবে বিবেচনা করা হবে। আমি সহজে খুব সহজে অ্যান্সারটা করে নিতে পারলাম। তারপরে আমি একটা অ্যান্সার লিখেছিলাম, অনুপার্জিত আয় 1000 টাকা উপার্জন হয়েছে। তার মানে অনুপার্জিত আয়, দেখো এখানে অনুপার্জিত আয় কত আছে, ক্রেডিট 10000 টাকা এখানে লেখা আছে। তার মানে যখন এই টাকাটা যখন উপার্জন হবে, তার মানে এখান থেকে এই টাকাটা যত টাকা উপার্জন হচ্ছে সেই জিনিসটা আমাদের কমে যাবে। তাহলে সহজে আমরা বুঝতে পারছি এটাকে কমাবো তাহলে কিভাবে, তাহলে এটাকে যদি আমরা, এটা যদি এ সাইড হচ্ছে ক্রেডিট, যদি সেই টাকাকে যদি আমরা সমানে যদি ডেবিট করি তাহলে সেটাকে কমানো যায় যেতে পারে। তাহলে আমরা এই জিনিসটাকে, আমি কি অনুপার্জিত আয় 1000 টাকা উপার্জন হয়েছে, তাহলে আমাদের যা যেটা হবে অনুপার্জিত আয় হিসাব ডেবিট, সেবা আয় হিসাব ক্রেডিট। যেহেতু উপার্জন হয়েছে তাহলে আমার সেবা আয় বাড়ে যাচ্ছে, তাহলে আমরা এখানে সহজে বলতে পারি এই যে এই জিনিসটা করতে পারি, অনুপার্জিত আয় হিসাব ডেবিট। আর এই যে এখানেই দেখো কিন্তু আমি কি বলা যায় সেবায় এখানেই লেখা আছে, সেবায় কিন্তু এখানেই লেখা আছে, তার জন্য আমাদের এখানে কোনো অ্যাকাউন্ট খুলতে হচ্ছে না। তার মানে আমাদের সেবায় আমরা কি করে দিব, ক্রেডিট করে দিব এই যে 1000 টাকাকে। খুব সহজে আমরা বুঝতে পারলাম। এখন দেখো এর মাঝে দেখো, আর কিন্তু কোনো সম্মান আমি বলিনি, কিন্তু এখানে দেখো একটা বেতন লেখা আছে 10 মাস। তার মানে আমরা যখন একটা হিসাব করি সেটা সাধারণত 1 বছরের জন্যই হিসাব করি। তাহলে 1 বছরের জন্য হিসাব করি, তাহলে 10 মাস, যেহেতু এই টাকাটা 10 মাসের যেহেতু দেওয়া আছে, তার মানে 2 মাস বকেয়া। তাহলে বকেয়ার জাবেদা কি হচ্ছে, যেহেতু বকেয়া ব্যয় ঠিক না, তাহলে আমাদের জাবেদা জানা আছে বেতনকে, তাহলে বাড়াইতে হবে বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট। এখন আরো এখানে 2 মাস বাড়াইতে হবে না, তাহলে আমরা কিভাবে বাড়াবো, এই বেতনের টাকা যেটা 10 মাসের যে 2 মাসের টাকা বের হবে সেটাকে যদি আমরা ডেবিট সাইডে লিখি তাহলে এই টাকাটা বাড়ে যাবে। আর বকেয়া বেতন যেহেতু এখানে কোনো অ্যাকাউন্ট নাই, সেহেতু আমরা এখানে বকেয়া অ্যাকাউন্ট খুলে নিব ঠিক আছে। কিন্তু কত টাকা হবে, তাহলে এটা খুব সহজ ট্রিক, এটা 10 মাসের টাকা দেওয়া আছে, তাহলে 20000কে যদি আমরা এই যে ভাগ যদি 10 দ্বারা করি তাহলে 1 মাসের টাকা পাবো খুব সহজে। তাহলে আমরা 1 মাসের টাকা পাবো, তো 1 মাসের টাকা কত হচ্ছে, 2000 টাকা। আর এটা 2 মাসের বকেয়া ছিল, 4 দিয়ে দিব, তাহলে 4000 টাকা কি হচ্ছে আমার 2 মাসের বকেয়া টাকাটা চলে আসছে উঠে। তাহলে আমি 4000 টাকাকে লিখে দিব, তাহলে এই যে 4000 টাকা এখানে লিখে দিলাম ডেবিট, বেতন ডেবিট। আর বকেয়া বেতন নামে একটা অ্যাকাউন্ট খুলে নিলাম 3 নম্বরে, বকেয়া বেতন হিসাব আমাদের ইউজ করে নিবো, 4000 টাকা ক্রেডিট। এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। তাহলে এখন আমি সহজে তোমাদেরকে দেখালাম কি র্যামে কিভাবে বানাবো, সমনে কিভাবে বানাবো। তো সমনে গুলো কাজ শেষ, এখন জাস্ট আমাদেরকে শিখতে হবে কি সমন্বিত রেওয়ামিল এবং আয় বিবরণী এবং আর্থিক বিবরণী। তাহলে সমন্বিত রেওয়ামিল কি, সমন্বিত রেওয়ামিল হচ্ছে কি রেওয়ামিল এবং সমন্বয়ের কিছু মানে সম্পর্ক। তাহলে সম্পর্ক আমরা কিভাবে করতে পারি, তাহলে তোমরা দেখো এখানে আমাদের হচ্ছে দেখো এটা ডেবিট এটাও ডেবিট, তাহলে টাকা টাকা যোগ হয়ে যাচ্ছে। আমরা জানি ডেবিট ডেবিট প্লাস, ডেবিট ক্রেডিট মাইনাস, ক্রেডিট ক্রেডিট প্লাস এবং ক্রেডিট ডেবিট মাইনাস হয়। তাহলে আমরা এখানে দেখে নিই এখানে নামগুলো, তাহলে দেখো এই 2000 4000 মিলে, যেহেতু এর সাইন ডেবিটের সাইন বড় ছিল তার ডেবিট সাইডে, এই যে দেখো আমাদের 24000 টাকা আমি এখানে লিখে দিলাম। দেন তারপরে দেখো আসবাবপত্র, আসবাবপত্রের সাথে কোনো কাজ ছিল না, এই যে আসবাবপত্র 5000 টাকা 50000 টাকা নিজের জায়গায় বসে গেল। তারপরে দেখো মূলধন ক্রেডিট, এই যে আমি ক্রেডিট সাইডে, এই যে ক্রেডিট সাইডে আমি 41000কে বসে দিলাম, আমি কিন্তু জাস্ট সেগুলোকে যোগ বিয়োগ করছি, আমি সেগুলোকে শুধু যোগ বিয়োগ করে বসাচ্ছি। তারপরে দেখো প্রাপ্য প্রদায়, এদের কোনো কাজ ছিল না, প্রাপ্য হিসাব 30000, এই যে 30000-এর 30000 টাকা এখানে তাদের এই 20000 টাকায় যেটা ছিল এই যে 20000 টাকাকে আমি এখানে বসাই দিলাম। তারপরে দেখো অগ্রিম বিমা, অগ্রিম বিমা কি আছে এখানে দেখো, এটা ডেবিট আছে এটা ক্রেডিট আছে, তার মানে কমে যাচ্ছে, তাহলে অগ্রিম বিমা আর 36000 টাকা সাইন বড় এর থেকে, তাহলে এর ঘর হচ্ছে ডেবিট, তাহলে এর যে আমি বিয়োগ করবো তার টাকাটা আমাদের ডেবিট সাইডে বসবে, তাহলে 12 থেকে 24 তাহলে বসতে 24000 টাকা ডেবিটে ঠিক আছে। তারপর আসছে সেবায়, সেবায় দেখো এটা ক্রেডিট এটাও ক্রেডিট, তার মানে এটা প্লাস হচ্ছে, তাহলে এটাকে 70000 আর 1000 71000 টাকা আমি ক্রেডিটে লিখে দিলাম ঠিক আছে, খুব সহজ। কিন্তু তারপরে অনুপার্জিত আয় দেখো, এটা যেটা ক্রেডিটে ছিল এটা ডেবিটে ছিল, তার মানে কমে যাচ্ছে, 10000 থেকে 1000 চলে গেল, 9000 টাকা এটা 9000 টাকা ক্রেডিটে, যেহেতু ক্রেডিটে ওদের কাজ ছিল। দেখো ক্রেডিটের যে এটা ক্রেডিটে কেন হলে, যেহেতু ক্রেডিটের 10000 টাকা সাইন বড় ছিল বিধায় এটা 9000 টাকা ক্রেডিট করলাম। এখন দেখো এখানে দেখো মনিহারি প্লাস এখানে ডেবিট এটা ক্রেডিট, তার মানে কমবে কিন্তু ডেবিটের সাইনটা বড়, তাহলে ডেবিটের সাইনটা বড়, এই যে 1000 টাকা আমার এই এখানে বের হয়ে গেল। তাহলে আমাদের কোশ্চেনে কিন্তু এটাই ছিল, ব্যবহৃত হয়েছে সম্পত্তি ব্যবহৃত হয়েছে 1000 টাকা, তাহলে এই যে জিনিসটা আমাদের ব্যবহৃত করা অংশ আর এই 4000 টাকা অব্যবহৃত করা অংশ। এখানে যেভাবে আছে এদেরকেও সেভাবে আমাদেরকে জাস্ট বসাই দিতে হবে, যেটা যে ঘরে ছিল এটা ফার্স্টে ছিল 4000 ডেবিট সাইডে, 4000 টাকা ডেবিট সাইডে বসাইলাম, যেটা 12000 টাকা ডেবিটে বসাইলাম, আর এটা ক্রেডিটে 4000 টাকা ছিল, এই 4000 টাকা আমরা ক্রেডিট সাইডে বসাই দিলাম। এখন মেইন হচ্ছে কি এগুলো যোগ বিয়োগ করা, তোমরা যদি যখন যোগ বিয়োগ করবা দেখবে এই কি বলা যায় সমন্বিত রেওয়ামিল আর সমন্বয় এই এই যে যোগ করবা, তখন এই যে এই টাকাগুলো কিন্তু ইকুয়াল হবে সবসময়, কি হবে এদের টাকাগুলো ইকুয়াল হয়ে যায়, এদের এদেরকে করলে ইকুয়াল বের হয়ে যায়। এখন আমাদের মেইন কথা হচ্ছে
কি আমরা কিভাবে এখান থেকে একটা জিনিস জানা থাকে কি কখনো কখনো লেখা থাকে কি আংশিক কার্যপত্র বানিয়ে দেখাও। তো আংশিক কার্যপত্র কিন্তু এতটুকুই, এই যে সম্মিলিত রেওয়া মিল পর্যন্ত যদি তোমরা অ্যান্সার করে দাও তাহলে এটাই হচ্ছে আংশিক আংশিক কার্যপত্র। এখন তারপরে বলে কি আট কলাম বিশিষ্ট, যখন বলে আট কলাম বিশিষ্ট কার্যপত্র, আমি কিন্তু এখানে 10 কলাম লিখেছি, বৃথায় 10টা কলাম আছে, কিন্তু এখানে বলতে পারে আংশিক কার্যপত্র, তাহলে আমাদের এখান থেকে এখান পর্যন্ত। তারপরে বলতে পারে 10 কলাম বিশিষ্ট, তাহলে 10টাই। এখন তারপরে যদি বলতে পারে 8 কলাম বিশিষ্ট, তখন আমাদেরকে জাস্ট এই সম্মিলিত রেওয়া মিলের জিনিসটা যেটা দেখাইতে হয় না, তখন আমাদেরকে এই জিনিসটা দেখাইতে হয় না যখন বলে 8 কলাম বিশিষ্ট কার্যপত্র তৈরি করার জন্য। এই জিনিসটা আমাদেরকে অবশ্যই মাইন্ডে রাখতে হবে, তখন আমরা এই জিনিসটাকে বানিয়ে পারবো। তাহলে এখান থেকে এখন আমরা যাই, এখান থেকে সহজ জাস্ট, তাহলে এই আই বিবরণী যখন করি তাহলে আমরা জানি আই বিবরণীতে ডেবিট সাইড হচ্ছে ব্যয়। এটা আমি কিন্তু ডেবিট ক্রেডিট লিখে রেখেছি, তাহলে আমি এখানে জাস্ট একটু ইউজ করে নিলাম কি এটা হচ্ছে ব্যয় আমাদের মনে রাখার জন্য, আর এটা হচ্ছে আয়। ঠিক আছে, এই জিনিসটা যদি মনে থাকে তাহলে খুব সহজে তোমরা এটাকে কলামকে এই করতে পারবা, বসাইতে পারবা। দেখো ডেবিট সাইডকে আমরা ধরে নিলাম ব্যয়, এটাকে ধরে নিলাম আয়, জাস্ট মনে রাখার জন্য। তারপরে দেখো আমাদের এখান থেকে দেখো এটা বেতন, এটা কি ব্যয়, তাহলে এটা ডেবিট সাইডে, এখন এগুলো টাকা ইউজ হবে, এদের টাকা কোনো কাজ নেই, তখন ডেবিট সাইডে এটা ব্যয়, এই যে ব্যয়ের দিকে আমি লিখে দিলাম 24,000 টাকা। ঠিক আছে, তারপরে দেখো আসবাবপত্র, আর আরেকটা জিনিস যেটা বলা ছিল কি আর্থিক বিবরণীতে তাহলে কি লিখবো, আর্থিক বিবরণী ফার্স্ট যে হেডলাইনটা আছে সম্পদ, আর এটা থাকবে দায় এবং মালিকানা সত্যের অংশ, এটা সম্পদ, এটা দায় ও মালিকানা সত্যের অংশ, এটা সম্পদ, এটা দায় ও মালিকানা সত্য, মালিকানা সত্যের জন্য এটা আছে, ওনার্স ইকুইটি যেগুলো বলি, তাহলে এই জিনিসগুলো থেকে আমরা বুঝতে পারি। তাহলে দেখো আসবাবপত্র কি একটা সম্পদ, তাহলে সম্পদ সম্পদের ঘরে বসবে, তাহলে এটা 50,000, এই যে 50,000 টাকা আমি এখানে বসাই দিলাম সম্পদের ঘরে। তারপরে আছে এই মূলধন, মূলধন যেহেতু আমরা জানি এটা একটা ওনার্স ইকুইটি, সেহেতু এই 41,000 টাকা আমরা এখানে বসে দিলাম। আমি কিন্তু সবগুলো এখন সম্মিলিত রেওয়া মিলের টাকাটা নিচ্ছি, এদিকে কোনো টাকার কোনো কাজ নেই। তারপরে দেখো তারপরে আছে প্রাপ্য হিসাব প্রদেয় হিসাব, তার প্রাপ্য হিসাব একটা সম্পদ আর এটা একটা দায়, তাহলে আমরা সেই জিনিসটাই এখান থেকে টাকাগুলো নিয়ে নিবো এবং সেই অনুযায়ী বসাবো। তাহলে এটা ছিল সম্পদ, এটা ছিল দায়, তাহলে এই যে 30,000 টাকা এখানে বসাবো, আর দায়টা যে 20,000 টাকা ছিল এই 20,000 টাকা এই দিকে বসাই দিলাম, এই জিনিসটা জাস্ট ইউজ করলাম। তারপরে আসতেছে অগ্রিম বিমা, তাহলে আমরা জানি অগ্রিম বিমা কি, অগ্রিম বিমা তো হচ্ছে একটা সম্পদ, সেহেতু আমরা ওদিকে সম্পদের দিকে বসাই দিব, তাহলে অগ্রিম বিমা একটা সম্পদ, তাহলে এই 24,000 টাকা সম্পদের দিকে, এই যে 24,000 টাকা বসাই দিলাম। ঠিক আছে, তারপরে গেল সেবা আয়, এখানে তো বলে দিচ্ছে এটা আয়, তার আয় হচ্ছে আমাদের 71,000, এই যে আয়ের কলামে এই যে বসাই দিলাম 71,000। আচ্ছা, তারপরে যে বলছে অনুপার্জিত আয়, যেটা উপার্জন হয়নি, তাহলে এটা দায় এক কথায় শেষ, তাহলে 9,000 টাকা আমাদের এই যে দায়ের কলামে বসে গেল 9,000। আমি তো কিন্তু সেই কলামে যে কলামে আছে সেই কলামে সেগুলা এগুলা হিসাবগুলো নামগুলো জানাচ্ছে, সেভাবে আমি টাকা শুধু বসাই দিচ্ছি। আচ্ছা, মনিহারি কি আমাদের একটা ব্যয়, এই যে 1,000 টাকা ব্যয়, এই যে ব্যয়ের কলামে 1,000 বসাই দিলাম। আচ্ছা, তারপরে এই যে এখানে দেখো অব্যবহৃত মনিহারি, অব্যবহৃত মনিহারি একটা সম্পদ, এই যে সম্পদে 4,000 টাকা কলামে বসাই দিলাম। এখন তারপরে আসছে বীমা খরচ, বিমা খরচ কত আমাদের 12,000 টাকা, যেহেতু খরচ এটা, এই যে 12,000 টাকা আমাদের খরচ কলামে বসে দিলাম। আচ্ছা, তারপরে এই যে বকেয়া বেতন, বকেয়া বেতন কি, বকেয়া ব্যয় দায়, বকেয়া ব্যয় দায়, তাহলে এই যে এটা তাহলে 4,000 টাকা হচ্ছে দায়ের অংশ, তাহলে এই যে দায়ের অংশ 4,000 টাকা আমি এদের এখানে বসাই দিলাম। এখন জাস্ট কি করতে হবে, এখন আয় বিবরণী এবং আর্থিক বিবরণী যোগ বিয়োগ করতে হবে। এখানে অবশ্যই মনে রাখতে হবে কি আয় বিবরণীতে যে লাভ ক্ষতি বের হবে এবং এই লাভ ক্ষতিটাকে আমাদেরকে এই জায়গায় ট্রান্সফার করতে হবে। তো কিভাবে ট্রান্সফার করবো, তাহলে আমি খুব সহজে বলতেছি, তোমরা যোগ করে দেখে নিবা, আমি দেখো কিভাবে বলছি। আমাদেরকে জাস্ট এই সাইডগুলো যোগ করতে হবে, আমাদের দেখতে হবে আয় বেশি হইল নাকি ব্যয় বেশি হইলো, তাহলে আমাদের আমাদের যেটা মনে হয় সেখানে আয় বেশি, তাহলে এটা হচ্ছে 71,000, এই যে দেখো আমরা এখানে 71,000 টাকা লিখে নিব, তাহলে এই জায়গায় কিন্তু কম হচ্ছে, এই জায়গায় তাহলে কত হচ্ছে 12,000-13,000 আর 24,000, এটাই না? তো 24,000-37,000 টাকা, তা সে 71,000 টাকা যদি আমরা 37,000 টাকা বাদ দিই তাহলে কত হচ্ছে, 11 থেকে 7 গেলে 4, এখানে 6, 6 থেকে 3 গেলে 3, 34,000 টাকা আমাদের বাঁচতেছে। তাহলে এই 34,000 টাকা যে এই এখানে এখানে লিখতে হবে আমাদেরকে, এই 34,000 টাকা তাহলে ব্যালেন্স করতে হবে, তাহলে 34,000 টাকা যদি আমরা ব্যালেন্স করি তাহলে এটা দেখো এটা কোন সাইডে বেশি, ব্যয়ের দিকে বের হয়েছে, তাহলে এর মানে হয়েছে আমাদের নিট মুনাফা হয়েছে, কি হয়েছে নিট মুনাফা, তাহলে নিট মুনাফা যদি আমাদের 71,000 টাকা হয়। এখন মেইন কোশ্চেন হচ্ছে
কি আমরা এটাকে কিভাবে এখন এই নেট মুনাফাকে আমরা এইদিকে কিভাবে ট্রান্সফার করব, হাও কিভাবে, তাহলে এটা আমরা খুব সহজে করতে পারি। যেহেতু দেখো আমাদের জানা আছে কি একটা নেট মুনাফা যখন হয় সেটা মূলধনের সাথে যোগ হয়, আর যখন নেট ক্ষতি হয় তখন মূলধনের সাথে বিয়োগ হয়। সে অনুযায়ী আমরা শুধু দেখবো মূলধন কোন জায়গায় বসে আছে। তাহলে তোমরা দেখো এই জায়গাটা, এই টাকাটা কিন্তু মূলধনের সাথে যোগ হবে। তাহলে মূলধন দেখো আমাদের জানা আছে, মূলধন হচ্ছে আমাদের ক্রেডিট সাইডে 1,41,000 টাকা বসানো আছে, তার মানে এই 34,000 টাকা ওটাকে প্লাস করবে। তাহলে ওইটাই যে কলামে আছে সেই কলামে লিখতে পারবো, এটা হচ্ছে জাস্ট আমাদের যেটা নিয়ম। আর যদি এটাও যদি মনে না থাকে তাহলে খুব সহজে আমি বলতে পারছি কি যেদিকে টাকা যে সাইডে বের হবে তার উল্টো সাইডে এখানে টাকা লিখে দিবা, তাহলে খুব সহজে আমরা লিখতে পারবো। যেমন সাপোজ ধরো এই সাইডে কি ছিল, এটা ডেবিট সাইড ছিল না, এটা ডেবিট সাইড ছিল, দিয়ে ডেবিট সাইড ছিল। এখন এই ডেবিট সাইডে যে টাকাটা বের হচ্ছে এটা ক্রেডিট সাইডে চলে যাবে, বা এখানে যদি ক্রেডিট সাইডে যদি টাকা বের হয় তাহলে ডেবিট সাইডে চলে যাবে। খুব সহজে আমরা অ্যান্সার করতে পারবো। তাহলে এই 34,000 টাকাকে আমরা এখানে বসাই দিব। তাহলে তোমরা দেখবা এই 34,000 টাকা বসানোর পর যখন তোমরা এটাকে প্লাস করবা, ইকুয়াল করবা, তাহলে দেখবা দুইটাই সমান হয়ে যাচ্ছে। এই দুইটা যদি সমান হয়ে যায় তাহলে আমাদের অঙ্ক ঠিক হয়েছে, আর যদি দুইটা সমান না হয় তাহলে আমাদের অঙ্কগুলো ভুল হয়ে গেছে। এভাবে কিন্তু আমরা অবশ্যই আমরা কার্যপত্র করতে পারি। এটাই হচ্ছে তাদের নিয়ম কার্যপত্র করার। এখন মেইন কোশ্চেন হচ্ছে কি, আমি এত এত কথাগুলো বললাম কিন্তু এখান থেকে কোশ্চেন কিভাবে হবে। তো কার্যপত্রের মধ্যে তিনটা কোশ্চেন হতে পারে। এক নম্বর কোশ্চেন হচ্ছে কি তোমরা আংশিক কার্যপত্র তৈরি করো। তো আংশিক কার্যপত্র শুধু সম্মিলিত রেওয়ামি পর্যন্ত করবো, এখান পর্যন্ত করবো, এই এই এখান থেকে এখান পর্যন্ত করবো, এই আনসার শেষ, এর বেশি আমাদের করতে হবে না। এখন বলে 10 কলাম বিশিষ্ট, তাহলে এই যে 10 কলাম বিশিষ্ট পুরো সব করতে হবে। এবং যদি বলে কি আমাদেরকে 8 কলাম বিশিষ্ট, তখন অবশ্যই আমাদের মনে রাখতে হবে এই যে সম্মিলিত রেওয়ামিলে কলাম আমরা কাজ করবো না, এটা মনে মনে কাজ করবো, এবং মনে মনে কাজ করার পর এই টাকাগুলো যেদিকে বসবে সেদিকে আমাদেরকে ট্রান্সফার করে দিব। এভাবে আমরা খুব সহজেই কিন্তু কার্যপত্র করতে পারি। তোমরা অবশ্যই, তোমাদেরকে যদি ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবা, আর প্লিজ 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 আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবা। করার তোমরা যেহেতু যত সাবস্ক্রাইব করবা আমার জন্য ভালো, এবং আরও নতুন নতুন ভিডিওগুলো দিতে আমিও উৎসাহ বোধ করবো। তোমাদেরকে অবশ্যই অবশ্যই তোমরা ই করিও, সাবস্ক্রাইব করিও। থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে যেগুলো থাকবে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের আলোকেই আমরা সমাধান করবো, সেটা হচ্ছে আমাদের সমাপনী দাখিলা কীভাবে করতে হয়। থ্যাংক ইউ ভেরি মাচ।